বাঁদিকে হচ্ছে আন্দুল, আর এদিকে হচ্ছে আমাদের এনএইচ। সিগন্যাল দিয়ে তাহলে যে সম্রাট, গুড মর্নিং ভাই। পার্থ আমাদের চুঙ্কু নিলয় ভাই, কোথায় বুড়ো কোথায়? তো কি লাগছে বস, কি লাগছে! দুটো গাছ যেন মনে হচ্ছে এপারের গাছ আর ওপারের গাছ দুটো একসাথে মনে খোলাখুলি করছে, তার মাঝখান থেকে এক ফালি আকাশ দেখা যাচ্ছে। চপের ডাঙা, এটা হচ্ছে গোবিন্দ প্রতাপ সিং সেতু। নদীতে জল নেই এখন আপাতত, ফাটাফাটি রাস্তা। রাতেবেলা একটু সমস্যা হবে কিন্তু দিনের বেলা ঠিক আছে। চলো, এই হচ্ছে বন্ধুরা মুকুটমণিপুর ড্যাম। হ্যালো, হাই, নমস্কার, আর একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইটারিক ইউটিউব চ্যানেলে। এখন আমি আছি মুকুটমণিপুর ড্যামের ওপরে। ওই যে দেখছো পেছনে আমাদের সব কলিগরা, যারা আজকে অফিস থেকে অফিস সবাই ছুটি ছিল বলে ছুটি করে, আচ্ছা একদিনের ট্যুর, চলো কোথাও ঘুরে আসি। তো মুকুটমণিপুর সুতান ফরেস্ট গেছিলাম, তো মুকুটমণিপুর থেকে ভিডিওটা শুরু করছি, না শুরু করছি কোথা থেকে, সকালবেলায় বেরোনো থেকে। তো চলো শুরু থেকে শুরু করি আজকের এই ব্লগটা। তো বন্ধুরা সবাইকে গুড মর্নিং। নতুন একটা ডেস্টিনেশন ঠিক করেছি, যেটা জাস্ট ওয়ান ডে ট্রিপ হবে, সেই ডেস্টিনেশনে এখন বেরোচ্ছি। তো এখন করে দেওয়া যে 4:19, আর এই যে আমার মোটর ব্লকিং সেট আপ রেডি, এখন বেরিয়ে যাবো নতুন গোপুর নিয়ে। এখানেও ভাই 4:15, চলো জয় বজরংবলি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, যে দেখা হচ্ছে মোটর ব্লকিং সেট আপে। তো চলো স্টার্ট করি রাইডটা। 4:43 হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল আজকে। ওমা আসি গো, আমার ছোটো রাইডার শুয়ে আছে, তাই ওকে ডাকলাম না, জাস্ট বেরোচ্ছি। রেডি, লেটস গো। তো মারাত্মক বৃষ্টি হওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম একটু পিয়ালেসে, হ্যাঁ রেনকোটটা পরলাম, গ্লাভস ট্লাভস সব খুলে নিলাম, অনেকটা দেরি গেল। ক্যামেরা অন আছে, বাঁদিকে হচ্ছে বাইপাস। মারাত্মক বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা, রবির সামনে রাস্তা ফাঁকা, শুধু আমি আর কয়েকটা গাড়ি আছে। আমি এখানে একাই যাচ্ছি না, আমার সঙ্গে সঙ্গে আমাদেরই আমারই কিছু বন্ধু বান্ধব, চারজন আমরা একসাথে রাইড করবো আজকে। আবার সিগনাল খেয়ে গেলাম তো উড়শালা। তো বিদ্যাসাগর সেতু সোজা পাক সাকা সোজা উল্টোডাঙা সল্টলেক নিউ টাউন ডান দিক দিয়ে, কিন্তু এখন মা ব্রিজ বন্ধ, কারণ 6টা এখনও বাজিনি, মানে বাইকের জন্য কিন্তু এখন মা ব্রিজ বন্ধ, তাই মা ব্রিজের পাশ দিয়ে এখন এক সাইড হয়ে বেরোবো। বাদিকে সায়েন্স সিটি, ওয়েলকাম টু দ্বিতীয় হুগলি ব্রিজ। তো এখনও ভোরের আলো এখনও ফুটেনি, তার মধ্যে দিয়ে আমি আমার রাইড শুরু করে দিয়েছি, দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি ব্রিজে। রুবির সামনে মারাত্মক বৃষ্টি, কেন এখানে এখানে সেই তুলনায় কিন্তু বৃষ্টি কম দেখছি এখানে। তো চলো লেটেস্ট আপডেট তোমাদেরকে দিতে থাকবো, তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইটারিক ইউটিউব চ্যানেল। আমাদের গন্তব্যের ফার্স্ট টোল দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু, 6 নম্বর দিয়ে ক্রস করি ভেবি লেন দিয়ে। বাঁদিকে হচ্ছে আন্দুল, আর এদিকে হচ্ছে আমাদের এনএইচ। WB0467232 সাঁতরাগাছি ব্রিজ, ওই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, NH2 NH6। তো বন্ধুরা এই যে জায়গাটা যাচ্ছি, মানে মুকুটমণিপুর, তোমরা অবশ্যই থাম্বনেইল দেখে নিয়েছো বা টাইটেলে দেখে নিয়েছো, এই NH2 আর NH6 দু রাস্তা দিয়ে যাওয়া যায়। NH2 দিয়ে গেলে পরে ডানকুনি হয়ে তোমরা দুটো রুট আছে দিক দিয়ে, ডানকুনি হয়ে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে তোমরা যেতে পারো খাতড়া হয়ে মুকুটমণিপুর, আরেকটা আছে ডানকুনি হয়ে গুড়া হয়ে শক্তিগড় হয়ে বর্ধমান হয়ে তারপরে তোমরা যেতে পারো মুকুটমণিপুর, দুটো রুট ওদিকে আছে। আর আমি এখন যাচ্ছি NH6 ধরে, মানে খড়গপুর হয়ে খড়গপুর রাস্তা ধরেছি, ওদিক দিয়ে যাবো। তো এই রুটটা কেমন, অ্যাকচুয়ালি সবথেকে কম ডিস্টেন্স কিন্তু তোমরা পাবে আরামবাগ দিয়ে,
ওটা হচ্ছে অ্যাপ্রক্স আমার বাড়ি থেকে হচ্ছে 220 কিলোমিটার, সরি 235 কিলোমিটারের মতো। আর এই রুটটা হচ্ছে আমার বাড়ি থেকে ওই 245 কিলোমিটার, মানে 10 কিলোমিটার কিন্তু কম হচ্ছে, কিন্তু ডিস্টেন্স কম হলেও এখানে গিয়ে টাইম অনেকটাই সেভ হবে এখানে। তো চলো রাস্তার আপডেট, রাস্তার লেটেস্ট আপডেট সব কিছু তোমাদেরকে দেবো। তো তোমাদের বলে দিলাম যে তিনটে রুট দিয়ে মুকুটমণিপুর যাওয়া যায়। সবাই অলরেডি ধুলাগড় এসে গেছে, আর এই বর্ষার মুকুটমণিপুর কেমন তো তোমরা পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। তো চলো লেটস গো। সামনে আছে ধুলাগড় টোল, এখান থেকে ধুলাগড় হচ্ছে আর 1 কিলোমিটার, টোল এখান থেকে 500 মিটার। এই ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে কিন্তু তোমরা একটু কন্ট্রোল করে গাড়ি চালাবে। তো চলো বাঁদিকে নিই, চলো তাহলে আমাদের গন্তব্যে সেকেন্ড টোল ধুলাগড় টোল এসে পড়লাম। কোথায় সবাই, কোথায় রে ভাই? কি লাগছে ভাই? তো বন্ধুরা অলরেডি ধুলাগড় টল ক্রস করে এসে পড়লাম। এই যে সম্রাট, গুড মর্নিং ভাই। পার্থ, আমাদের চুঙ্কু নিলয়, সম্রাটের বাইক, পার্থর বাইক, শান্তনুদের বাইক আর আমার। এই রোড কন্ডিশন কেমন সব কিছু তত তোমরা কিন্তু এই ছোট্ট এই ব্লগের মধ্যে পেয়ে যাবে। সঙ্গে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইড অ্যাডিক্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এখন ঘড়িতে পারে 6:05, জাস্ট চেষ্টা করছিলাম 6টার মধ্যে বেরোনো, কিন্তু 6:05। শান্তনুদা, সম্রাট, পার্থ আর নিলয় বাইকটা স্টার্ট করি, একদম সোজা গিয়ে দাঁড়াচ্ছি কোলাঘাটে। পাঁচলা ক্রস করছি, সামনে আছে উলবেড়িয়া, তারপরে বাগনান, তারপরে কোলাঘাট। উলবেড়িয়া ক্রস করছি, উলবেড়িয়া এদিকে হচ্ছে 58 গেট, বা এখানে একটা ভালো টুরিস্ট স্পট আছে বা পিকনিক করতে পারো তোমরা শীতকালে এসে। এই রাস্তাটা দিয়ে হচ্ছে 58 গেট। বাগনান ক্রস করছি, আর এখানে আমাদেরই একজন রাইডারের বাড়ি, তার নাম হচ্ছে উজ্জ্বলদা। উজ্জ্বলদা, বাগনান থেকে তোমাকে স্বাগত। যদি তুমি ব্লগটা দেখো তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জয় হিন্দ লিখো। আর ঢেপুর থেকে দেউলটি হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। এই বাঁদিকে হচ্ছে দেউলটি, মানে কলাসাহিত্যিক শরৎচন্দ্র বসুর বাড়ি যেতে হলে এদিকে যেতে হবে, আর সোজা হচ্ছে পাঁশকুড়া, পুরী, চেন্নাই, সব সোজা। বৃষ্টিতে ভালোই ভিজছি, ভিজে ভিজে ফুল এনজয়। আমরা এখন কোলাঘাট ডোকার কিছুক্ষণ আগে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে বৃষ্টি পড়ছে বলে আমরা দাঁড়িয়ে আপাতত রেনকোট পরছি। তো রেনকোট পরে আমরা গাড়ি স্টার্ট করবো কোলাঘাটে গিয়ে দাঁড়িয়ে কোলাঘাট ব্রিজের আগে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ বৃষ্টিটা এসে গেছিলো বলে রেনকোট পরছিলাম। তো এখন আছি আমরা রূপনারায়ণ নদীর ওপরে, কোলাঘাট ব্রিজের ওপরে এখন আমরা আছি। সারা পিকার গাড়ি না চালায়। তো বন্ধুরা বাঁদিকে হচ্ছে কোলাঘাট রেল ব্রিজ, আর ডান দিকে হচ্ছে ইলিশ প্রকল্প, ডান দিকে শেরে পাঞ্জাব। প্রতিবার যেখানে খাই সেখানেই এখন দাঁড়াবো। ওই সামনে হচ্ছে রাধারানী রেস্টুরেন্ট। তো আমাদের সবকটা বাইক এসে গেছে, সম্রাট, পার্থ, শান্তনুদা। তো এখন আমরা রাধারানীতে জাস্ট ব্রেকফাস্ট করে আবার বেরোবো, কথা হচ্ছে রাধারানী থেকে বেরিয়ে। আবার আপাতত রাধারানী থেকে বেরিয়ে স্টার্ট করছি বাইক। সম্রাট, এই বর্ষাকালে যতটা না জলে ভিজবো তার ডবল ভেজা হচ্ছে, কোনো পাশে লরি গেলে পড়ে। এই বাঁদিকে হচ্ছে হলদিয়া, দীঘা হচ্ছে বাঁদিকে, প্রতিবারের মতো এবারও বললাম, আর সোজা হচ্ছে খড়গপুর। আমরা এখন সোয়ে যাব। এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে বাঁদিকে হচ্ছে পাঁশকুড়া, আর সোজা এখন আমরা যাব সম্বলপুর নাগপুরের দিকে, মানে খড়গপুরের দিকে যাব। অবস্থা দেখো, লোড গাড়ি পুরো, বাবা রে বাবা। বাঁদিকে হচ্ছে দেবরা সিটি, আর সামনে হচ্ছে দেবরা টোল, সোজা হচ্ছে পুরী, ভাইজ্যাগ, চেন্নাই, সব কিছু সোজা। না রাস্তা ঠিকঠাকই আছে। তো বন্ধুরা সামনে আসছে দেবরা টোল, দেবরা টোল এখান থেকে 1 কিলোমিটার। মোটামুটি 90-91-95-এর মধ্যে স্পিড মেনটেন করছি সবাই আমরা। এখান থেকে টোল হচ্ছে আর 500 মিটার। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনের থার্ড টোল প্লাজা, দেবরা টোল। আমাদের বাইকের রুট ছিল এইটা, ওই এই রাস্তাটা করছে বলে তাই আমাদের বাইকের রুটটা এদিক দিয়ে করে দিয়েছে এখন আমাদের। চলো তাহলে আমরা দেবরা টোল ক্রস করছি, সোজা হচ্ছে উত্তর সিমলা, আর আমরা এই বাঁদিক দিয়ে নিয়ে নেবো। এই জাস্ট ডান দিকে নেবো এখন আমরা, ফার্স্ট কাট আউট।
গিয়েই তোমরা বাদিক নেবে। চলো এখান থেকে 4.2 কিলোমিটার পর মেদিনীপুর ঢুকছি, সোজা হচ্ছে খড়গপুর, আর আমরা এই রাস্তাটা নিচ্ছি। আমরা কিছুটা এখন সিটির ওপর দিয়ে যাবো, সোজা হচ্ছে 3.8 কিলোমিটার বালিহাটি দিয়ে সোজা যাবো। ওয়েলকাম টু অ্যানিকার স্ট্রাকচার। আর ডান দিকে হচ্ছে কংসাবতী নদীটাকে আমরা অনেকবারই পাবো এখানে আজকে। থ্যাংকস ফর ভিজিটিং মেদিনীপুর অ্যানিকেট। ডান দিকে দুর্গাপুর 160, বাঁকুড়া 113, বিষ্ণুপুর 79, মেদিনীপুর 8 কিলোমিটার। এই যে তোমরা দেখছো মোহনপুর, মোহনপুর দিয়ে যেতে হবে ডান দিকে। দীঘা সোজা 115 কিলোমিটার, বেলদা 44, আর খড়গপুর 9 কিলোমিটার। সামনে দুর্বল সেতু 30 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই যে দেখছো বন্ধুরা, এটা কিন্তু পুরো কংসাবতী নদীর ওপরে ব্রিজটা, আর এই কংসাবতী নদীকে কিন্তু আমরা অনেকবারই পাবো। আর এই ব্রিজটার নাম হচ্ছে বীরেন্দ্র সেতু। এই যে মোড়টা দেখছো, সোজা হচ্ছে রানীগঞ্জ, আর ডান দিকে হচ্ছে মেদিনীপুর চলে যাচ্ছে। আমরা এখন সোজা শালবনির দিকে যাবো, গড়বেতা শালবনি সব সোজা। এই 60 জাস্ট মেদিনীপুর সিটিতে ঢুকে একটা পাম্প পেয়েছি, পাম্পে আপাতত তেলটা ভরছি, বা তেল আছে আমার, তবুও হালকা করে তেল ভরিনি, কারণ পরে পাম্প পাবো কি পাবো না ওই জন্য। 780 করে দাও, 780 করে দাও, ঠিক আছে, 81, একটু তেলটা কম থাক। মেদিনীপুর ঢুকে টোল গেটটা পেলাম, ফার্স্ট টোল গেট, কিন্তু ওখানে কোনো টোল গেটটা নামে করেছিল, তারপরে হয়তো। তো বাদিক হচ্ছে মেদিনীপুর, আর এখন আমরা যাবো সোজা এদিকে, মানে এখানে মোড়গ্রাম 300 কিলোমিটার, রানীগঞ্জ এখান থেকে 157 কিলোমিটার মতো হবে। কি বলছিস? শান্তনুদা এলো, পার্থ কোথায়? পার্থ সম্ভব, পার্থকে ফোন কর একবার। দেখ, বাঁকুড়া 101 কিলোমিটার, রানীগঞ্জ 154, মোড়গ্রাম 295, দুর্গাপুর 134 কিলোমিটার। এখন আমাদেরকে সোজা যেতে হবে 1.6 কিলোমিটার, ওখান থেকে গিয়ে বাদিক নেবো। এই ভাদুতলা দিয়ে আমরা এখন বাদিক নেবো। তোমরা মনে রাখবে, এই ভাদুতলার মোড় থেকে কিন্তু বাদিক যেতে হবে। ভাদুতলা দিয়ে সোজা হচ্ছে এখান থেকে 18 কিলোমিটার, ভাদুতলা থেকে 18 কিলোমিটার গিয়ে তারপর ডান দিকে। ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল, এই যে বাদিকে দেখছো, এটা হচ্ছে জঙ্গলমহল ভাদুতলা রেলওয়ে স্টেশন, অনিন্দিতা কলেজ। আর এই যে জঙ্গলটা দেখছো, ভাদুতলার এই জঙ্গলটা হচ্ছে ফরেস্টের আন্ডার এটা। যাক, বৃষ্টিটা পুরো কম আছে, কারণ না যেই পরিমাণে সকাল থেকে ভিজছিলাম। সোজা হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। এই এটা হচ্ছে বুড়িশোল, এই বুড়িশোল থেকে হচ্ছে পিরাকোটা হচ্ছে একদম 14 কিলোমিটার, নাকা চেকিং। এটা হচ্ছে চিংড়ি শোল, মানে বুড়িশোলের পরে চিংড়ি শোল, এটা হচ্ছে শালবনি থানার আন্ডারে। তোমরা যারা এই বর্ষাকালে এদিকে আসছো, এই সাতপাটির এই জায়গাটা কিন্তু বড্ড খারাপ হয়ে গেছে, বৃষ্টির জলে হোক বা ভারী ভারী ট্রাক গিয়ে হোক, রাস্তাটা কিন্তু খুব খারাপ এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে পিরাকোটা, এখান থেকে লালগড় 17 কিলোমিটার সোজা, কিন্তু আমরা এখন যাব ডান দিকে, 180 মিটারের পর ডান দিকে যাবো। তোমরা যাবে ডান দিকে, পিরাকাটা উচ্চ বিদ্যালয় বাদিকে। চলো, এখান থেকে সোজা হচ্ছে আরও 20 কিলোমিটার, 20 কিলোমিটারের পর গিয়ে ডান দিকে যেতে হবে। আবার কংসাবতী নদীকে পেয়ে গেলাম। এখান থেকে গোয়ালতোড় হচ্ছে আরও 16 কিলোমিটার, সিভিক বিউটি। পুরো মনে হচ্ছে না, পুরো দুটো গাছ একে অপর সাথে জড়িয়ে আছে, ওপরটি দেখলে মনে হচ্ছে কি লাগছে বস, কি লাগছে, দুটো গাছ যেন মনে হচ্ছে এপারের গাছ আর ওপারের গাছ দুটো একসাথে কোনো কোলাকুলি করছে।
তার মাঝখান থেকে এক ফালি আকাশ দেখা যাচ্ছে। তোমরা এই রাস্তাটা মনে রাখবে, এখানে ডান দিকে না গিয়ে কিন্তু তোমরা সোজা যাবে। এই যে স্ট্যাচুটা দেখছো, স্ট্যাচুটা ঠিক পাশ দিয়ে তোমরা যাবে। সোজা হচ্ছে আরও 3 কিলোমিটার, 3 কিলোমিটার পর গিয়ে ডান দিকে গোয়ালদর থেকে এখান থেকে 300 মিটার পর আমরা ডান দিকে নেবো। আর এই জায়গাটা একটু কনজেস্টেড, তাই বেশি বাইক রান করিও না, বা যারা চার চাকা নিয়ে আসবে তারা একটু সাবধানে, কারণ যখন তখন হাঁস মুরগি ছাগল রাস্তার উপর চলে আসছে। এই ডাম্পারগুলো যেন দেখাও যায় না সামনে কিছু। এটা হচ্ছে পিংমনি, আর ডান দিকে যাবো আমরা, এখন সারেঙ্গার দিকে যাবো। এই ডাম্পারগুলো চাচ্ছে ওদিকে যাবে না, এই সোজা একটু চলে যাবে দিকে, এই মোড়টা ফলো করবে। এখান থেকে আরও হচ্ছে 14 কিলোমিটার। গোপ্রো ব্যাটারিও মোটামুটি শেষ হয়ে গেছে, এক্সট্রা ব্যাটারিটাও আনতে ভুলে গেছি, তাই বেশিক্ষণ আরও গোপ্রোটা অন করতে পারবো না। পিংমনি উচ্চ বিদ্যালয়। তো বন্ধুরা, এইটা হচ্ছে সারেঙ্গা। এই সারেঙ্গার মোড় থেকে ডান দিকে যেতে হবে, মানে এখান থেকে সারেঙ্গা মোড় হচ্ছে আর 150 মিটার মতো। এই হচ্ছে সারেঙ্গা মোড়, সারেঙ্গা মোড় দিয়ে নিতে হবে আমাদেরকে ডান দিক। সারেঙ্গা মোড় দিয়ে ডান দিক নিতে হবে, চলো চারজন এসে গেছে, চলো। আমাদের রুটটা একটু চেঞ্জ হলো, মুকুটমণিপুর না গিয়ে এখন আমরা যাবো ফার্স্টে সুথান ফরেস্ট, তাই এই কুসুম টুকরি থেকে বাঁদিকে নিতে হবে। এই যে কুসুম টুকরি, যেহেতু মুকুটমণিপুর গেলে আমরা সোজা চলে যেতাম, শুধুমাত্র সুথান ফরেস্টটাকে আমরা আগে কভার করবো, নাহলে ফেরার সময় একটা রাত হয়ে যাবে, তাই আগে আমরা সুথান ফরেস্ট যাবো, তারপরে মুকুটমণিপুর আসবো। তার জন্য আমরা এই কুসুম টুকরি দিয়ে যাবো। এখান থেকে দেখাচ্ছে 300 মিটার পর ডান দিকে, 2.9 কিলোমিটার পর বলছে বাঁ দিকে চপের ডাঙা, গতিবেগ 20 কিলোমিটার। সুথান যাওয়ার সময় একটা সুন্দর ক্যানেল মতো পেলাম এটা। পুরো গ্রাম্য রাস্তা, গ্রাম্য রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এই সামনে মোড়টা দিয়ে বাঁদিকে যেতে বলছে। তো বন্ধুরা, এটা হচ্ছে গোবিন্দ প্রতাপ সিং সেতু, নদীতে জল নেই এখন আপাতত। রায়পুর, এখান থেকে আর 150 মিটার পর ডান দিকে। মুকুটমণিপুর 29 কিলোমিটার, খাতড়া 27 কিলোমিটার, বাঁকুড়া 72 কিলোমিটার, আর আমার ডেস্টিনেশন দেখাচ্ছে এখান থেকে আর 41 কিলোমিটার। এটা হচ্ছে ধরাঙ্গা খাল ব্রিজ, সোজা গিয়ে এখন আমরা বাঁদিক নেব। বন্য প্রাণী বাঁচতে হলে বাঁচান অরণ্য। সোজা এখান থেকে 16 কিলোমিটার আরো পুরো খাতড়া অঞ্চলের এই জায়গাটা মানে এত ভালো লাগবে। আর এখান থেকে হচ্ছে রানীবাঁধ আর 4 কিলোমিটার, পুরো মনে হচ্ছে আলোবাধারির মধ্যে দিয়ে যাচ্ছি, ফাটাফাটি রাস্তা। রাতেবেলা একটু সমস্যা হবে, কিন্তু দিনের বেলা ঠিক আছে। এই জায়গাটা বন্ধুরা হচ্ছে রানীবাঁধ, আর এটা হচ্ছে রানীবাঁধ থানার আন্ডারে। এই যে রানীবাঁধ, এই যে বন্ধুরা যে ফরেস্টটা দেখছে, এটা কিন্তু রানীবাঁধের মধ্যে পড়ছে। এরপরে সুথান, সুথান এখান থেকে হচ্ছে আরও 10 কিলোমিটার। এই মুহূর্তে কিন্তু এখানে কোনো পেট্রোল পাম্প নেই, খাতড়াতে একটা ছিল সেটাও কিন্তু বন্ধ। তাই বন্ধুরা, তোমরা যারা আসবে এদিকে, আগে কিন্তু তোমরা তেল ভরিয়ে নিও, বাঁকুড়া ঢোকার বা সারেঙ্গার পরে, এই সারেঙ্গা ঢোকার আগেই তোমরা কিন্তু তেলটা ভরিয়ে নিও, তাহলে কিন্তু এই রুটে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই।
তো বন্ধুরা এখান থেকে সুতান ফরেস্ট হচ্ছে বাঁদিকে, চলো। এখান থেকে সুতান হচ্ছে আর 6 কিলোমিটার। আর বন্ধুরা এই গুনপুরা হয়ে যখন অম্বিকানগর যাবে, অম্বিকানগরে মা অম্বিকা দেবীর হিসেবে কিন্তু অম্বিকানগর হয়েছে, এখান দিয়ে যেতে হবে বাঁদিকে। আর দেখাচ্ছে আর 5 মিনিট লাগবে মুকুটমণিপুর পৌঁছোতে, মানে 2.5 কিলোমিটার মতো লাগবে। আর ওই হচ্ছে মুকুটমণিপুরের ড্যাম, আমি জানি না তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ কি না। তো ওই ড্যামের ওপরে এখনই যাবো আমরা। আসতে কালকে তারকেশ্বরে সবাই যাই বলে এখান থেকে সব জল নিচ্ছে হয়তো না। চলো, এই হচ্ছে বন্ধুরা মুকুটমণিপুর ড্যাম। আমরা ওইখান থেকে আমরা এলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।